নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। ধীরে ধীরে প্রায় সিংহভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকেরই বেসরকারীকরণ হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থ সচিব টিভি সোমনাথন। তারপর থেকেই শুরু হয়েছে আলোড়ন। এখনো পর্যন্ত সরকার পক্ষ বারবার বলে এসেছে ব্যাংক বেসরকারীকরণের কোনো পরিকল্পনাই নেই। প্রাথমিকভাবে চেষ্টা করা হবে একাধিক ব্যাংকে সংযুক্ত করে সেগুলিকে লাভজনক করে তুলতে। একান্তই যখন সেই চেষ্টা ব্যর্থ হবে তখনই হবে বেসরকারীকরণ, তবে সব ব্যাংকের বেসরকারীকরণ হবে না। উল্লেখ্য, সরকার ইতিমধ্যেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংকের বেসরকারীকরণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থ সচিবের এই বিবৃতির পরেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারের উচিত ব্যাংক নীতি প্রকাশ্যে আনা। 19 জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, সেখানেও এই ইস্যু উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।